যুবক যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন আমি দিছি পাওয়ার পরে তুই মাতাল হস না কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি ফাড়া দেখো না কবর উঠায় আনো চক্ষু উঠায় আনো তার কলিজা দিল উঠায় আনো হার্ট উঠায় আনো লাগাও তোমাদের যান্ত্রিক জিনিসগুলোকে টেকনোলজি এর উপরে লাগাও দেখো আর চোখে কত কুটি স্বপ্ন ছিল চোখ বড় স্বপ্ন ছিল তার বুক বড় আশা ছিল কিন্তু সময় যখন চলে আসছে তো আমরা তাকে উঠিয়ে নিতে বাধ্য হইছি যার কারণে আল্লাহ সতর্ক করতেছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা যুবক যৌবন যখন তোকে আল্লাহ থেকে বিমুখ না করে মাতাল না করে পাগল না করে কেন কাম্মিন শাব সাবাকা কাইলাল কত যুবক কি তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি যুবকরা ভাববেন শুধু আল্লাহ বুঝি আমাদেরকে সতর্ক করছেন না 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 প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সতর্ক করছেন তারপরে আল্লাহ বলতেছেন ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা ও মানুষ দুনিয়ার উন্নতি দুনিয়ার উন্নতি দুনিয়া আপডেট হইতেছে আমরাও আপডেট হইতেছি দুনিয়া উন্নত হইতেছে আমরাও উন্নত হইতেছি বলছে দুনিয়ার উন্নতি দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে فَإِنَّكَ دَائِرَ مُخَلَّدْ شنو شنو تمي كنت چيرون جيبنا تمي چيرون جيبنا اي جنو باشتا چھوٹو ساٹ شتور بچار مانوش ٹیکنولوجی آبشکر کرسے ہمیں مانی اي کان تکے مونگو لے جاوا جائے اي کان چکے چاپ کے مونیٹاری کرا جائے এটা সত্য সব কিছু টেকনোলজিকে আমি স্বীকার করি কিন্তু আজ পর্যন্ত ওই মিটারও চলে আসছে মানুষ হাইটা যাবে সেও জানবে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে কোন প্যাসেঞ্জার জানে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে করোনার কারণে তাপমাত্রার মেশিন প্রত্যেক বিগ মেশিন বহুত বড় মেশিন পাওয়ারফুল মেশিন নতুন টেকনোলজি সমৃদ্ধ মেশিন আমাদের এয়ারপোর্টও লাগানো আছে আপনি হাইটা তো যাবেন কিন্তু আপনি জানবেন না যে আপনার তাপমাত্রা মাপা হইতেছে এই মেশিন আবিষ্কার হইছে আমি মানি কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মানুষ এটা জানবে তার বয়স কোন দিন শেষ হবে হায় হায় এটা আল্লাহ কাউকে জানার ক্ষমতা কাউকে জানার এই জন্য আল্লাহ বলছেন মাতাল করে ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ তুমি কিন্তু চিরঞ্জীব না এই জন্য আল্লাহ রসুলও সতর্ক করছেন ইদা আসবাহতা ফাযা তানতাযিরুল মাসা ও আমার উম্মত সকাল মিলল তো বিকালের অপেক্ষা করা তোমার জন্য সমুচীন হবে না বুদ্ধিমানের কাজ হবে না ওয়াইদা আমসাইতা ফালা তান্তাযিরুস সাবাহ বিকাল মিলল তো সকালের অপেক্ষা করা এটা বুদ্ধিমানের কাজ হবে না তুমি যে আমার উম্মত এটার পরিচয় হবে না বলম বাদিরু বিল আমাল তুমি আখেরাতের প্রস্তুতি নিতে থাকো যে প্রশ্নের দিকে আমি নিয়ে যাইতেছি ওটার দিকে আল্লাহ রাসূল ইঙ্গিত করছেন আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে বিদায় মাতাল হলে চলবে না তো যেটা বলতেছিলাম আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন আল্লাহ বাধ্য করেন না আল্লাহ আমাদেরকে বুঝান শুধু আকাশ দিয়ে বুঝান নাই তারপরে আল্লাহ বলছে উনদুরিলা শামসি ওয়া শোয়াহা সূর্য দেখ আর কিরণ দেখ সূর্য দেখ আর কিরণ দেখ তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য বাসমান 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে আলো দিতেছে আপনারা বলবেন এখন বাংলাদেশে অন্ধকারে ছায়া গেছে রাত্র আমি মানব না আমি রাত্র না কেন সূর্য তো এখন ডোবে নাই সৌদি আরবে নিউ ইয়র্কে এখন সকাল বাজতেছে সকাল বাজতেছে এখন 12:25 নিউ ইয়র্কে সূর্য ওইখানে একটু আগে উঠলো মাত্র তার রশিগুলা ছড়াইতেছে নিউ ইয়র্কের আগে চলে যান লস এঞ্জেলিসে চলে যান এখন মাত্র 3 ঘন্টা পরে তারা এখন মাত্র সকাল ওইখানে হলো সূর্য মাত্র উঁকি দিয়া উঠলো আবার যখন প্রশান্তের ভিতরে সূর্য পড়বে তারপর দেখা যাবে অস্ট্রেলিয়ায় সূর্য উঁকি দিয়া উঠতেছে তো সূর্য ডুবলো তো ডুবলো কোথায় এই জন্য আল্লাহ এক জায়গায় আমাদেরকে বুঝিয়েছেন ওয়াদাতু আমরি আলা লাইলি ফাযলামা আমি রাতের উপরে অন্ধকারের চাদর চড়াইয়া দিছি বিদায় অন্ধকার হইতে বাধ্য
وضعت امري على الليل فاظلم বলে সূর্যের পিছনে একটা কালো চাদর দৌড়াইতে থাকে যেদিকেই যায় ওইখানে অন্ধকার ছাইতে থাকে আগে একটা সাদা চাদর যেদিকেই যায় ওইদিকে আলো ছাইতে থাকে وضعت امري على الليل فاظلم وعلى النهار فاستنار দিনের উপরে আমার হুকুমকে রাখছি তো সে আলোকিত হতে বাধ্য রাতের উপরে আমার হুকুমকে রাখছি তো সে অন্ধকারে আচ্ছন্ন হতে বাধ্য তো আল্লাহ সূর্য দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে সূর্য দেখো আমি ওটাকে বাধ্য করছি তোমাকে বাধ্য করতে পারি এটাও যদি তোমার বুঝে না আসে তো উন্দুরিলাল বিহারি ও আমওয়াজিহা সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো আমি সমুদ্রকে বাধ্য করছি সমুদ্রকে বাধ্য করছি তোমাকে বাধ্য করতে পারি আটলান্টিক কত বড় প্রশান্ত কত বড় আরো সমুদ্র রয়ে গেছে ওগুলো বিশাল বিশাল আল্লাহ বলে এগুলোকে আমি বাধ্য করছি যদি বাধ্য না করতাম তাহলে কি হইতো এটাও আল্লাহ শুনায় দিবেন যদি বাধ্য না করতাম আমি যদি তাদেরকে বাধ্য না করতাম লা আগরাকাতিন নাস ফি ফারিহি মানুষকে তারা বহুত আগে তলদেশে নিয়ে আসে আমি বাধ্য করছি বিদায় সে তলদেশে নিতে পারে না এই জন্য ঢেউ তো উঠায় বিশাল বিশাল পাহাড়ের সমান ঢেউ উঠায় দেয় হাদিসে আছে যখন কুলে চলে আসে আল্লাহ নিজেই বলে আমা তাহুল্লাহু মাউতাতান আমি আল্লাহ তাকে মৌত দিয়া কুলের সাথে মিলায় যে সে যেন সে আগে না বাড়তে পারে আমার বন্দাদেরকে না নিয়ে যেতে পারে অন্যথা আরেক হাদিসও আছে আল্লাহ নিজেই বলতেছেন কোন এক জায়গায় রাগ হয়ে বলতেছেন ইয়া আবদি লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি তোদেরকে তলদেশে নিতে দেরি হবে না আরেক জায়গায় বলে লাউ আমারতুল আরদা লাতাল আত কাফি বাতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তুমি তোমার বেডরুমে বসে থাকবে আর মাটির নিচে চলে যাবে বলেন যে আমি পারি জমিনকে হুকুম দিতে এত দূরে যাইতে হয় না লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা আল্লাহ আমাদেরকে পালেন কিভাবে পালেন প্রত্যেক দিন ডে শিফটে 10 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় নাইট শিফটে 10 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় আপনি যদি এক্সট্রা ফেরেশতা চান যে আরো ফেরেশতা আমাকে পাহারা দেয় এটার জন্য সিস্টেম আছে ওই সিস্টেমগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে 10 জনের সাথে আরো শতজন এসে যোগ হবে যেমন হাদিসে আছে গুমানের সময় 10 জন কিন্তু আমাকে পাহারা দিবে সারা রাত্র তুমি যদি এক্সট্রা একজন চাও এরকম যে 10 জনের আর কি শক্তি 10 জন কেন 10,000 কেন 10,00,000 ভিতরে যা আছে একজনের ভিতরে তা আছে এরকম একজনকে যদি তুমি তোমার সাথে নিতে চাও আল্লাহর রাসূল বলে আয়াতুল কুরসি পড়ো আর ঘুমায় যাও একজন ফেরেশতা তোমার জন্য আসবে মউত ব্যতীত যত বিপদ আছে সমস্ত বিপদের থেকে এমন কি যদি পাহাড়ও তোমার উপরে পড়তে থাকে তো এটাও সরায়া ধরে সরায়া দিবে এমন কি এক এক সাহাবী তো বলেন যে আকাশও যদি আমার উপরে ভাঙা পড়তে চায় সারা দুনিয়া যদি ওটার নিচে চলে আসে তো আমার বিশ্বাস রসুলের কথার উপরে যে আমি বাঁচা যাব কারণ আমি আয়াতুল কুরসি পড়ছি আর ওই ফেরেশতা আমার পক্ষে আসছে যার জন্য আকাশকেও হাত দিয়ে সরায় দেওয়া সম্ভব বিশ্বাস মনে হয় আপনাদের হয় না ঠিক না যদি না হয় তাহলে চলেন আপনাদেরকে সবাইকে নিয়ে যাই ডেড সি দেখাইতে জর্ডানে রাখা আছে ডেড সি 100 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চওড়া যেটাকে জিবরিল আলাইহিসসালাম পরের একটা খোঁচা দিয়ে উল্টে দিয়েছিলেন পরের একটা কোণা দিয়া আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন আপনার শক্তি কত বলে এটা তো বলতে পারবো না কেননা কোনোদিন আমি কুস্তি লইরা দেখি নাই কারোর সাথে যে আমার শক্তি কত মোকাবেলা ছাড়া তো শক্তি বোঝা যায় না ঠিক না আরেকজনের সাথে মোকাবেলা করতে হয় কারোর সাথে আমি কুস্তি লড়ি নাই বিদায় বলতে পারবো না শক্তি কতটুকু আমার কিন্তু আপনাকে একটা ধারণা দিতে পারি আল্লাহ রাসূল বলছে দেন ধারণা ইস্তা আমাল তো তারফা জানাহি লি কওমিন আমি আর জাতির জন্য আমার একটা পরের কোণাকে ব্যবহার করছি আকাশ মিনাল আরদি জমিন থেকে উঠাইছি রফাতু ইলা সামা আকাশের কাছ পর্যন্ত নিয়ে গেছি সুম্মা কাল্লাবতু পরে এটাকে উল্টাইছি ও আলকাইতু আলাল আরদ জমিনে মাড়া দিছি ফাসারা বাহরান মাইতান ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জন্য ওটাকে আমি ডেড সি বানায়া দিছি ওটা জর্ডানে রাখা আছে জর্ডানে আমি দেখা আসি আপনারাও যে দেখা আসেন তাহলে বুঝে আসবে জিবরিল আলাইহিস সালামের পরের কোণাতে
পাখার হাতে কত শক্তি, একটা পাখা না, লাহু সিদ্দুমিয়া তো জানা ওনার 600 ডানা, লাউ কাশাফা জানা হাই লাকাতাল মাশরিক ওয়াল মাগরিব, দুই ডানা প্রসারিত করলে আকাশের নিচের দুই সীমান্ত ঠাই গেল, 598টা এখানে আর প্রসারিত করার চালা নাই। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, বাধ্য করতে চাইতেছেন না। বিদা আমিও আপনাদেরকে বুঝাবো একটা জিনিস, বাধ্য করব না, আমাদের কাজ আপনাদেরকে বাধ্য করা না, আমরা বাধ্য করব না, বাধ্য করা উচিত না, কারণ আল্লাহ সবাইকে স্বাধীনতা দিয়েছেন। আমি বইলা বেড়াই সারা বাংলাদেশে, দুনিয়াতেই বইলা বেড়াই, সারা দুনিয়াতে যেখানে যাই ওইখানেই বইলা বেড়াই যে আল্লাহ তো মানুষকে স্বাধীনতা বেশি দেন না, মাত্র 5টা দিয়েছেন, কয়টা কয়টা শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন। আপনি যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। এই জন্য আল্লাহ প্রমাণ দিছে, আমি ইচ্ছা করলে তোমাকে বাধ্য করতে পারতাম, মাদ্রাসায় পড়বে না তোমাকে আমি বাধ্য করতে পারতাম, আকাশকে বাধ্য করছি, সূর্যকে করছি, সমুদ্রকে করছি, পাহাড়কে করছি, উন্দুরিলাল জিবালি ওয়া ইসতিকরারিহা ওয়া উন্দুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, আল্লাহ বলে সব বাধ্য, সবাইকে আমি বাধ্য করছি, তোমাকেও করতে পারতাম, কিন্তু আমি তোমাকে বাধ্য করব না। পাঁচ জিনিসে তোমাকে স্বাধীনতা দিছি, প্রথম শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, দ্বিতীয় পেশাগত স্বাধীনতা দিছেন, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আল্লাহ বাধ্য করবে না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, ঠিক না? পেশাগত স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ মত আদর্শগত স্বাধীনতা, মত আদর্শগত, নাইলে বাকশক্তি কে দিছে, কে দিছে বাকশক্তি? হ্যাঁ, যদি আল্লাহ না দিয়ে থাকে তাহলে বোবা কেন বাকশক্তি কিনা নেয় না, কেন ফ্যাক্টরিতে বাকশক্তি তৈরি হয় না, কেন দুনিয়ার বিজ্ঞান আজ পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারে নাই যে বোবারা আজকের থেকে কথা বলবে, আমরা মেশিন আবিষ্কার করে ফেলছি, না না না, কণ্ঠনালী যদিও ওদের আমাদের মতো, এইখান থেকে কথা আসে, না না না, আপনি কোনো উপাদান দ্বারা কথা বলেন না, যদি উপাদান দ্বারা কথা বলতেন তাহলে বিজ্ঞান আজ পর্যন্ত তৈরি করে ফেলতে পারতো, আমাদের চোখে দেখার মতো কোনো উপাদান নাই, কসম খোদার এখানে দেখায় তো কুদরত বৈশা দেখায়, কুদরত বৈশা দেখায়, আমি লজিক দিতেছি লজিক, দুনিয়াতে সরিষার চেয়ে ছোট কোনো ক্যামেরা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, সরিষার সমানও ক্যামেরা আবিষ্কার হয় নাই, বিজ্ঞান উন্নত হয়েছে বটে, কিন্তু আমি এখানে শিক্ষিত আছে, জেনারেল শিক্ষিত আছে, আমাকে কেউ তথ্য দেখ যে সরিষার চেয়ে ছোট ক্যামেরা আছে, আছে সরিষার সম পরিমাণও নাই, মাইনা নিলাম সরিষার সমান একটা ক্যামেরা, এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, 13 কোটি সরিষা একত্রিত করে দেখেন না একটা পাত্রেতে নিয়া, কত বড় একটা পাত্রের প্রয়োজন হয়, এত বড় যদি চক্ষুটা হইতো তাহলে দেখতে কেমন লাগতো, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, প্রত্যেকটার তার আল্লাহ পিছনে নিয়ে গেছেন, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে আল্লাহ 13 কোটি ক্যামেরার তারকে পিছিয়ে নিছেন, একটাকে আর একসাথে লাগতে দেন নাই, এটার নামই আল্লাহ, এটার নামই, এটার নামই আল্লাহ, এটার নামই আল্লাহু আকবার, শুধু আল্লাহ না, এটার নামই আল্লাহ আকবর, আল্লাহকে তো আমরা চিনি না, হু আকবর, আল্লাহু আকবর শুধু শুধু বলি, ভাবি তো না যে আল্লাহকে যে 1.0 সেন্টিমিটার জায়গা দিয়া কেবেল গুলাকে পিছনে নিয়ে গেছেন, খরচ হয়েছে 1.6 সেন্টিমিটার জায়গা, শিক্ষিত লোকগুলাকে জিজ্ঞাসা করেন এটা কত বড় পরিধি, বেশি বড় পরিধি না, আল্লাহ ইচ্ছা করলে বিজ্ঞান পারে না এস পর্যন্ত যে মেশিন আবিষ্কার করে ফেলবেন, না 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 না, এখানে উপাদান দিয়া কথা বলে না, এইখানে তো কুদরত কথা বলাই বিদায় বলে, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন। তো যেটা বলতেছিলাম যে বাকশক্তি আল্লাহ দিছেন, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন এটা কি পসিবল, হ্যাঁ কি বলেন, সম্ভব কোন আল্লাহর বিরুদ্ধে, আজকে যদি পান এখানে 99টা নাম,
ছোট্ট একটা প্লেকার্ডে পাওয়া যায় 99টা নাম বাংলা তর্জমা লেখা আছে 20 থেকে 30 টাকা নেবে আমি আবার বেচতে আসি না আমার বলবেন যে আমি বুঝি ছাপায় নিয়ে আরছি তার পাবলিসিটি করতেছি না 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 এখানে যদি কোনো মাদ্রাসায় পান বা এখানে কোনো দোকানগুলো বসছে এর ভিতরে যদি আপনি পান যেখানে ইসলামিক বই বিক্রি করে ওইখানে পাবেন 99টা নামের তর্জমা নিয়া যান তারপরে দেখেন আল্লাহ কে আল্লাহ বাক শক্তি দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো মেনা নিতাম আল্লাহ আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীম الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المرضي المعيد المرضي المميت الحي القيوم الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الاصل الروض مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الباني الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والسلول جل جلاله الله نيرانو بوي صفات المالك بودر مالك وي الله بيروتي بولدن وي الله بيروتي بولدن আর আল্লাহ কিচ্ছু বলবে না আপনি ভাবতেছেন আল্লাহ অপারগ ঠিক না আল্লাহ বলে না পরিধির বাহিরে যেতে পারবি না ফাইনাল মাফার তুই যাবি তো যাবি কোথায় বকবি তো বকবি কোথায় ছুটবি কোথায় চলবি কোথায় হুয়া মাকুম আইনা মা কুনতুম যেইখানে যাবি ওইখানে আমি তোর সাথে আছি শোন ইল্লা বিসুলতান আমার রাজত্বের পরিধির বাহিরে তোর যাওয়ার কোনো সুযোগ الله محيطم الله بلا امي 24 گھنٹا تو کے گھراو کرا تھا کہ এই জন্য এক হাদিসে আছে আযকুরুকা ওয়ালা তানসানি আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে ভুলা থাকিস আমি যদি তোকে সুরক্ষিত না করতাম লাউলা আযকুর আমি যদি তোকে সুরক্ষিত না করতাম লাতালাতিল আরদু ফি বাতনিহা জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত লাগরাকাতিল বাহরু ফি কারিহা সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত লা আহলাকাতিল মালাইকা ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত কিন্তু আমি স্বাধীনতা দিছি তোমাদেরকে কি স্বাধীনতা বাক স্বাধীনতা যা খুশি তা বলো কিচ্ছু বলবো না আজকে স্বাধীনতা দিছি কিন্তু আসতেছে দিন দিন আসতেছে আল্লাহ বলতেছে আসতেছে দিন লা ইয়াতাকাল্লামুন কাউকে বলার অনুমতি দিব না লা ইয়াতাকাল্লামুন কেউ বলার ক্ষমতা পাবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা আর যাকে আমি বলতে দিব সে সত্য বলতে বাধ্য হবে ওই দিন বাধ্য করব এই জন্য হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে সম্বোধন করে বলবে কুলতু ফাসামিতু দুনিয়াতে বহুত বকবক করছো আর আমরা খালি শুনছি আজকে আমরা বলবো তোমরা শুনবে আমরা বলবে তোমরা শুনবে তা আল্লাহ বাধ্য করেন স্বাধীনতা দিয়েছেন বাক স্বাধীনতা চতুর্থ স্বাধীনতা মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তৃতীয় চতুর্থ দিয়েছেন সোসাইটিগত স্বাধীনতা অ্যাবিলিটি থাকলে সামর্থ্য থাকলে দুনিয়ার যেই কোথাও আপনি বাস করতে পারেন আল্লাহ বলে দুনিয়ার যেই কোথাও তুমি বাস করতে পারো আর পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো নাইলে যুবক আজান হবে তুমি মসজিদে আসবে না এটা হয় না ইম্পসিবল আজান হবে তুমি মসজিদে আসবে না আজান হবে মা বোন মুসল্লার দিকে দৌড়াবে না আজান হবে দোকানদার মসজিদে আসবে না আজান হবে বাজার বন্ধ হবে না হাটার বাজার বন্ধ হবে না আজান হবে আর রোড আর ঘাটওয়ালারা আসবে না আজান হবে অফিস আর আদালতওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না আজান হবে খেত খামারওয়ালারা মসজিদের দিকে আসবে না আজান হবে মেল আর ফ্যাক্টরিওয়ালারা মসজিদের দিকে দৌড়াবে না আজান হবে আর ঘর আর বাড়িওয়ালারা মসজিদের দিকে আসবে না এটা ইম্পসিবল সম্ভব ছিল না যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন কেননা ডাকে আল্লাহ এটা কে আল্লাহ
আল্লাহ ডাকে কোন আল্লাহ একটু আগে শুনাইলাম কোন আল্লাহ ঠিক না 99 পদের মালিক যিনি 99 99টা তো আল্লাহ আমাদেরকে জানাইছেন আল্লাহ 99 পদের না অগণিত পদের মালিক অগণিত পদের মালিক আল্লাহ আমাদেরকে ডাকে ডেইলি পাঁচ ওয়াক্ত ডাকে হাতে মালা নিয়ে ডাকে মালা কিসের মালা জানেন সম্মানের মালা এই জন্য তো বলছেন মানসারা বাইতি ওয়াজাব আলাল মাসুর পুরুষ মসজিদে পা দিতে দেরি আল্লাহ বলে সম্মানের মালা পড়াইতে দেরি মা বোনরা মুসল্লায় পাও রাখতে দেরি জায়নামাজে পা রাখতে দেরি আল্লাহ বলে বান্দি গলায় মালা পড়াইতে দেরি করি না আল মাসাজিদ বাইতি মানসারা বাইতি ওয়াজাব আলাল মাসুর আন ইউকরিমা সাইর আল্লাহ বলে মসজিদ আমার ঘর আঙ্গিনায় পা দিতে দেরি আমি শর্মানের মালা পড়াইতে দেরি করি না আল্লাহ শর্মানের মালা নিয়া ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে আসাজিদ ইয়াসজুদু আলা কদমাইর রহমান সিজদা করি আল্লাহ কুদরতি পায়ে সিজদা করে সিজ কত কুদরতি পাও বিছায়া আল্লাহ ডাকে আল্লাহ শুধু পাও বিছায়া ডাকে না হায় হায় কেমনে বুঝাবো আপনাকে আমি আজ কয়েক দুই থেকে তিন বছর আগে আমি দূর পাহাড় দেখতে গেছি কত দেশে যখন গেছি তো ওইখানে আমার এই হাদিস মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলতেন মনে হয় মুসা আলাইহিস সালাম ভাবতেন উনি পদ দেশে আল্লাহ চূড়ায় হবে এমনই বুঝি কথা হইতো কিন্তু ওইখানে যাওয়ার পরে হাদিস মনে উঠছে যখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে কি বলবেন আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম মুসা তুমি কোথায় আমি কোথায় তো মুসা আলাইহিস সালাম মনে হয় আমার মতই বলছিলেন যে আমি পদদেশে হব আপনি চূড়ায় হবেন আল্লাহ বলছে না না বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার আর আমার মাঝে পর্দা আছে আনা ওয়ারা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তো জিজ্ঞাসা করছে কত পর্দা সাবঈন আলফা হিজাব 70,000 পর্দা জিজ্ঞেস করছেন প্রত্যেক পর্দা কতটুকু মোটা আলফা সানা 1,000 বৎসরের আমি ওই পার থেকে বলতেছি তুমি এই পারে শুনতেছ শুনো মুসা যখন প্রশ্ন করেই ফেলছ তোমার সাথে কথা বলি আর কারোর সাথে বলবো কিনা সাতাতি উম্মাতুন এক উম্মত আসতেছে যাদের সাথে আমি কথা বলবো যারা আমার সাথে কথা বলবে ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না পর্দা বসে সেই বলে উম্মতু আহমদ উম্মতু মুহাম্মদ আমার হাবিবের উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরা আমার সাথে কথা বলবে আমি এদের সাথে কথা বলবো কোনো পর্দা থাকবে না বলছে কথা কখন বলবে এরা বলে ইযহুম ইয়াসজুদুন যখন তারা সেজদায় যাবে সেজদায় কখন যায় কোথায় যায় নামাজে যখন সেজদায় যায় এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে যখন সেজদায় যায় আল্লাহ চিৎকার দেন মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি ও ফেরেশতারা সরা পর্দা সরা আমার আর বান্দা বান্দির মাঝের পর্দা সরা ফেরেশতারা জিজ্ঞাসা করে কেন আল্লাহ বলবে ইদানি উনাজি আবদি ওয়া আবদাতি এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে সরা পর্দা এই পার ওই পার ভাল লাগে না ডাইরেক্ট এই জন্য সাজিদ ইয়াসজুদু আলা কদমাইর রহমান আল্লাহ ডাকে কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে ও যুবক তোমাদেরকে বলতেছে তোমরা তো জানো না তোমাদের দাম কত দাম কি কাম কি এটাও জানো না মা বোনরাও জানে না দাম কি কাম কি এটাও জানে না তোমরাও জানো না যে তোমাদের দাম কি তোমাদের সেজদার দাম কি পায়ে হাত রাইখা বলতেছি কেউ সমালোচনা করেন না দুনিয়াওয়ালা যুবক তোমার দাম দিতে জানে না কতটুকুই আর তোমার দাম দিবে অতক্ষণ জীবে যতক্ষণ স্বার্থ তোমার সাথে স্বার্থ তোমার সাথে স্বার্থের বন্ধন আছে যতক্ষণ তোমাকে দাম দিবে অতক্ষণ যদি দেখে জানতে পারে তুমি তার রাস্তায় কাটা হইতে পারো বা বাধা সৃষ্টি করতে পারো তো তোমার নববধূকে বিধবা করতে দেরি করবে না কোলের বাচ্চাকে এতিম করতে দুনিয়াওয়ালারা দেরি করবে না দুনিয়াওয়ালারা তোমাদের দাম দিতে জানে না যুবক দাম দিতে জানে তোমার মালিক যে তোমাকে নিয়ে আসছে সে তোমার দাম দিতে জানে কেমন দাম দিতে জানে যে ঘোষণা দিছে যুবক
আজ যুবক তোকে আমি দাম দিতে চাই কিরকম দাম বলে তোর জন্য ডিলাক্স গ্যালারি বানাইতে চাই সুপার ডিলাক্স গ্যালারি সুপার ডিলাক্স গ্যালারি বুঝো স্টেডিয়ামের ভিতরে কিছু গ্যালারি থাকে ওটার ভিতরে সবচেয়ে যেটা হাইফাই ওটা হলো ভিআইপি এর উপরে ওটা হলো সুপার ডিলাক্স গ্যালারি আল্লাহ বলে আরশের নিচে আমি বানাইতে চাইতেছি তোর জন্য যেই দিন আমার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না ওই দিন সুপার ডিলাক্স গ্যালারির ভিতরে আমি তোকে ছায়া দিব তুই আমাকে দে না তোকে আমি এখন থেকে ওই গ্যালারি বানাইতে তৈরি করব প্রস্তুত ওই গ্যালারি বানাইতে শুরু করব তোর জন্য ওই গ্যালারি আমি রাখব আরশের নিচে শুধু এইখানে শেষ না যাব হায় হায় আল্লাহ তোমার দাম নিতে জানে আর কেউ তোমার মালিক তোমার দাম দিতে জানে দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না তুমি সেজদায় যাইতে দেরি আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না ডাইকা বলে উনজুরিল্লাহ হাদা সাব এই যুবকের দিকে তাকা তো কি করতেছে আল্লাহ জানে কি করতেছে তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কি করতেছে ফেরেশতারা বলবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রাইখা পড়া আছে তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি ফাশহাদু হাদা আবদি হাক্কা তোমরা সাক্ষী থাকো আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহি বিল মালাইকা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব বলো 99 মালিক 99 সিফতের মালিক গৌরব করে শুধু 99 সিফতের মালিক না যে তোমাকে আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছে মিম্মা ইমাহিন নিকৃষ্ট পানির থেকে তুমি তৈরি ও যুবক আজকে তুমি যুবক হইতে পারো আজকে তুমি সুন্দরী হইতে পারো আজকে তুমি সুন্দর হইতে পারো আজকে আমি আদিত্যলা হইতে পারি আজকে আমার পজিশন থাকতে পারে আজকে আমার খুব মর্তবা হইতে পারে আজকে আমার কাছে দোকান পাট মার্কেট সার্কেট হাট বাজার সবকিছুর মালিক আমি হইতে পারি আমি বাড়িওয়ালা হইতে পারি কিন্তু আল্লাহ বলে তুমি এক ফোঁটা পানিই তো ছিল আর কিছু ছিল না আমি তোমাকে তৈরি করছি ওই বৃত্তান্তের দিকে আমি চাইতে চাই না ওই বৃত্তান্তের দিকে গেলে গেলে লম্বা হয়ে যাবে বিদায় আমি আমার প্রশ্নের জায়গায় চলে আসছি যেটাকে আমি প্রশ্ন হিসাবে রাখছিলাম যুবক আল্লাহ তোমাকে দাম দিতে জানে ও মুসলমান আল্লাহই আমাদেরকে দাম দিতে জানে ও মানুষ আল্লাহই আমাদেরকে দাম দিতে জানে যুবক যখন সেজদায় যায় সুবহান বলে হয় হয় আমি তো হারায় গেলাম আল্লাহ শুধু এটা বলেন আমি ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করি ফেরেশতাদের উপরে গৌরব করে যখন সুবহান বলে চিৎকার দেয় তখন আল্লাহ থাকতে পারবে না জবাব না দিয়া আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র এটা কোনোদিন হয় না তোকে আমি পবিত্র করে দিলাম যখন আলা বলে তো আরো বড় মালা পড়া দেয় যখন আলা বলে আল্লাহ বলে আমাকে মহান বললি তুই মহান হবি না এটা হয় না তো তোকে আমি মহান বানাবো অন্য ধরনে যখন এরকম যুবক নামাজ পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে আর নামাজের কালার তার উপরে চড়তে থাকে সব জিনিসের কিন্তু একটা কালার আছে ঠিক না নামাজের কালার যখন তার উপরে আসতে থাকে কান্না ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ ওই মেডিসিন নামাজ ওই ভ্যাকসিন নামাজ ওই অ্যান্টিবায়োটিক যেটা সব সময় নেওয়ার দ্বারা খাওয়ার দ্বারা গুনাহ থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে আর লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটাইতে থাকে একদিন আসে নামাজের রং যখন তার উপরে চলে যায় রং যখন তার উপরে চড়ে আল্লাহ বলে এইবার দেখাই তুই আমি কিরকম মহানত্ব দিলাম তখন ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে বাহিরে যখন আসে হাটে যাক আর বাজারে যাক রোডে ফিরোক আর ঘাটে ফিরোক মেলে থাকুক আর কারখানায় থাকুক অফিসে থাকুক আর আদালতে থাকুক ঘরে থাকুক আর বাড়িতে থাকুক যেইখানেই যুবক থাকে আল্লাহ সম্বোধন করে বলে লাউলা ইয়া শাবাব ও যুবক তুই যদি না হইতি লাউলা শাবাব হাদিসের শব্দ দিতেছি আমি আল্লাহ নিজেই বলতেছে লাউলা ইয়া শাবাব ও যুবক তুই যদি না থাকতি কোন যুবক শাবাব খুশা যে যুবক নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে ওই যুবক যদি না থাকতো লাজাল তু সামা হাদিদা আকাশ লোহার ওয়াল আরদ সাফসাফা জমিন তামার ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা আল্লাহ বল বৃষ্টির একটা ফোঁটা না শস্যের একটা দানা না একের পর এক আজাব দিয়া ধ্বংস করে দিতাম
বাকিরা ভাবতেছি আমাদের জন্য বুঝি কিছুই নাই, হ্যাঁ মাবুনদের জন্য আছে। যখন মাবুনরা পর্দা নিশীন হয়ে যায়, পর্দা করা বাহির হয়, আওয়াজেরও পর্দা করে, ঘর থেকে যখন বাহির হয় হাত মোজা পাও মোজা পোড়া, কোনো ঋতু দেখে না, গরম দেখে না, শীত দেখে না, সর্ব অবস্থায় পর্দার খেয়াল রাখে। পর্দা করা ঘরের থেকে যখন বাহির হয় তা আল্লাহ ওই মাবুনদেরকে দেখো বলে, তোকে দেখলে আমার লজ্জা পাওয়া যায়, আমি আজাব দিতে চাই কিন্তু তোকে দেখার বান্দি তোকে দেখলে আর দিতে পারি। এরকম প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা আছে। আমি তো যুবকেরটা নিলাম, যুবক আল্লাহ তোমাকে মর্যাদা দিতে পারে, মর্যাদা দিবে, এই জন্যই বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন, ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন, আল্লাহ আমাদেরকে বোঝান। এই জন্য স্বাধীনতা পাঁচটা দিয়েছেন। আমি আমার জায়গায় চলে আসি, যেখান থেকে আমি শুরু করছিলাম যে দুনিয়ায় কার কি পজিশন এটা আমার আলোচনার বিষয় না, কে কোন পেশায় নিয়োজিত এটা আমার বিষয় না, কে কোন ভাষায় কথা বলে এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আবার জি আল্লাহর কাছে চলে যেতে হবে। ছোট্ট একটা জীবন জি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার একদিন এটাকে পরিসমাপ্তি ঘটাবে ওই আল্লাহর কাছে। আপনার আমার পজিশন কত এটি আমি আপনাদেরকে ভাবাইতে চাই। আসেন আজকে ভাবি যে ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, ওই আল্লাহ আমাকে চিনে কিনা, ওই আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, ওই আল্লাহ আমার কাছে আমার পরিচিতি আছে কিনা, ওই আল্লাহ আমাকে জানে কিনা, ওই আল্লাহ আমাকে চিনে কিনা, ওই আল্লাহ আমার নাম জানে কিনা, ওই আল্লাহর কাছে আল্লাহর সাথে আমার ভালোবাসা আছে কিনা, আল্লাহর কাছে কার কি পজিশন এটাই হলো বিষয়, এটাই হলো বাবার বিষয়। চলে যেতে হবে এখান থেকে, যত বড় পজিশনই দুনিয়াতে থাকুক না কেন তাতে কিছু আসে যায় না। আসল পজিশন তো হলো আল্লাহর কাছে কার পজিশন কতটুকু আছে এটাই হলো বিষয়। হইতে পারে আমি দুনিয়ার গরিব হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে যদি পজিশন অর্জন করতে পারি তাহলে আজকে হয়তো দুনিয়ার আধিপত্য আমি চোখের সামনে দেখতেছি, শত মানুষের কাছে, শত ধরনের মানুষের কাছে, শত পেশার মানুষের কাছে, কিন্তু কিয়ামতের দিন আধিপত্য ওই গরিবের কাছে হবে, যে গরিব গরিব আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করে পচবে, কিয়ামতের বাহাদুরি আধিপত্য রাজত্ব তার হাতে। কেয়ামতের দিন ফেরেশতারা বলবে ইতুহিলাল হিসাব, হিসাব দিতে আসো, সবাই বাধ্য হবে কিন্তু গরিব বাধ্য হবে না হিসাব দিতে, গরিব উল্টা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিবে, চোখে চোখ মিলাবে আর চোখে আঙ্গুল দিয়া বলবে আইয়ু হিসাব ইল্লা না, গেলি এখান থেকে কি হিসাব, গেলি চিৎকার দিয়া বলবে গেলি কি হিসাব। তো ফেরেশতারা হাক্কা বাক্কা খেয়া যাবে, আরে আরে সবাই আমাদেরটা মানতে বাধ্য, এরা তো উল্টো আমাদের উপরে ফাফর নিতেছে, এই ফাফরবাদ আসলো তো আসলো পত্রিকা বলতেছে কিসের হিসাব। তো আল্লাহ জানবেন শুনবেন জিজ্ঞেস করবেন কিসের ঝগড়া, তো সব গরিবের দল হিসাবের দিকে ডাকতে দেরি, চেতা উঠতে দেরি করে নাই, সব জ্বলা উঠছে, কি জ্বলা, হিসাব দিতে রাজি না। তো আল্লাহ বলবে ভদ্রভাষায় জিজ্ঞেস করো কেন দিবে না, কোনো কারণ তো থাকবেই। তো জিজ্ঞাসা করবে কেন দিবে না ভাই, মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে মাল মূল দেয় না, এবার গিরি সব গেলিয়েন থেকে দুনিয়াতে মালই দেয় না, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, নুন আনছি পান্তা শেষ, পান্তা আনছি নুন শেষ, এক তারিখে পাইছি 20 তারিখ 25 তারিখ পর্যন্ত যায় নাই, 20 তারিখই শেষ। আরে 1 তারিখ বুঝো কি, হ্যাঁ 1 তারিখে বেতন পাইছো, টাইনা মাইনা 20 তারিখ পর্যন্ত গেছে ঠিক না, এমনই তো হয়, 10 দিন দোকানে বাকি খাইতে হয় ঠিক না, শুধু বাকি না বললে গালিও খাইতে হয় ঠিক না, হ্যাঁ হ্যাঁ। আবার দোকানদার যদিও অন্য জায়গার হয় কইতে কম কানা আঙ্গাল বাঙ্গাল কই, আর কতদিন তো করে বাকি দিব এটা সেটা ঠিক না, তুই চলে গেলে তোর টোকানো করছে কা, তোর কাছে পরিচয় আছে নাকি, আমি তোর বাড়ি করছি নি কিনা, প্রতি মাসে আইসা বড় বাকি খাওয়ার জন্য হাজারো কথা শুনানি শুরু করে ঠিক না। 1 তারিখে পাইছি 20 তারিখে শেষ। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল মূল দেই নে। বাস যখন শুনবে আল্লাহ বলছে সত্য বলছে, সারা দুনিয়ার গরিব এক ঐক্যজোট হয়ে যাবে। দুনিয়ার ঐক্যজোট কি, ঐক্যজোট তো দেখবে দুনিয়া কিয়ামতের মাঠে কাকে বলে, সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে আর স্লোগান দিবে আইয়ু হিসাব ইল্লানা মা আতাল্লাহ মালা লিমাদা হাবিসতুস, আমাদেরকে কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় নাই,
আবার আমাদেরকে আটকায় রাখছো কেন চলতে থাকবে স্লোগান কিয়ামতের মাঠে ফেরেশতারা বলবে আল্লাহ গরম লাঠি চার্জ না টিয়ার গ্যাস কোনটা আল্লাহ বলবে বাত্তুহু মাস্তুরুহুম তাড়াতাড়ি ডাকো আর লুকাও ফেরেশতারা বলবে এটা আবার কেমন কথা ডাকবো আর লুকাবো বলবে সামনে যেটা শোনাবো এক দনিরা শুনলে একজনকে যেতে দিবে না ফেরেশতারা জিজ্ঞেস করবে কেন কাকাদ আহসানু ফি আইয়ামিদ দুনিয়া দনিরা গরিবদের উপরে দয়া করছে যাকাতের কাপড় দিয়েছে যদিও এক দুয়ার শেষ না কি বলেন যাকাতের কাপড় আনতে যায় যদিও সাতজন সাতাশ জন মরে গেছে তাতে কি আসে গেল দিছে তো না দেয় নাই কি কোনো জোর হ্যাঁ এটা আমি মমিন সিং এই করছে ঠিক না হ্যাঁ মনে আছে না বুঝা গেছেন দিছে তো সামনে যা শুনামু ধনীরা একটা কো যেতে দিবে না তার না আজকে বদলার দিন সবাই বলবে আমাদের বদলা দিয়া যা টাকা একশো হইলো তো দিছি বদলা দে আল্লাহ বলবে ডাকো ফেরেশতারা ডাকবে আর লুকাবে তারপর আল্লাহ বলবে কানে কানে বলো ইত্তালি কুহিলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব তাদেরকে কানে কানে বলে দাও হিসাব কিতাব ছাড়া জান্নাতে চুপে চুপে চলে যাও আবার আল্লাহ বলবে শুনো 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 শেষ হয় নাই রাস্তায় এদেরকে কানে কানে বলে দিও তামাত্তাউ খামসু ইয়ামিয়াতু আম দুনিয়াওয়ালারা বার্গার খাইছে সার্গার খাইছে এটা খাইছে সেটা খাইছে কি গ্রিল খাইছে সিরিল খাইছে তোমরা খালি দেখছো আর ভুক জ্বলছে ওদেরকে কানে কানে বলে দিও জান্নাতে সব রেডি আছে ওরা যেন কাচের কাছে আইসা দনিদেরকে দেখা দেখা খাইতে থাকে পাঁচশো বছর খাবে তারপরে দনিদেরকে আল্লাহ জাইতে দেয় আয়েশা পড়ছি আমি শেষ জায়গায় মেরে দোস্ত দুনিয়া আপনার কাছে কি আছে আপনার পজিশন কি এটা আমার আলোচ্য বিষয় না আমার বাবানের বিষয় হলো চলেন বাবি কালকে যে মউত হবে পরশু যে মউত হবে একদিন দুনিয়ার থেকে চলে যাব আমার আল্লাহর কাছে আমার পজিশন কি আপনাদেরকে এতটুকুই ভাবাইতে চাই কিচ্ছু এটা ভাবেন পাবেন ভাবনা আপনাকে জায়গায় নিয়ে আসবে যদি না ভাবলেন হয় বাবে বিদায় যখন পাবে তখন গাথে যখন পাপতে থাকে তখন দিলে গাঁথতে থাকে আর যখন দিলে গাঁথে তো দালালকে পয়সা দিয়া ইঞ্জিন চালিত ট্রলারে বসা মালয়েশিয়া স্বপ্ন দেখা বঙ্গোপসাগরে কবর বানানো সহজ হয় শত না হাজারো কবর বঙ্গোপসাগরে আছে যাদের তিলের ভিতরে গাইথা গেছে মালয়েশিয়া চাইতে পারলেই গুটি লাল মালয়েশিয়া চাইতে পারলেই বাড়ি গাড়ি সবকিছু হয়ে যাবে কত লোকই তো বাপের শেষ সম্বল বিটাটা পর্যন্ত বেচা বিদেশ চলে গেছে বাপছে দুনিয়াকে বলে গেছে আরে এক বিটা বিক্রি করছি কি আর আসে যায় বিদেশে যাইতে দে পুরা গ্রাম কিনা ফেলবো গ্রাম কিন্তু দেখা গেছে ভাগ্য তার সঙ্গ দেয় নাই বিদায় এক বিটা যেটা গেছে ওইটাও কিনা কোনোদিন সম্ভব হয় নাই শেষমেশ খালি হাত বিদেশ থেকে চলে আসছে কেননা ও বিটা বিক্রি করলো কেন করলো ওর দি ও প্রথমে ভাবছে প্রথমে দেখছে যে বিদেশ থেকে বড় বড় লাগেজ নিয়ে আসে ও দেখি দুই দিন পরেই বাড়ি করে ফেলে তিন দিনের দিনে বিল্ডিং দাঁড়া করে ফেলে হয় প্রথমে দেখছে পরে ভাবছে তারপরে দিলে গাচ্ছে এখন বাপের বিটা বিক্রি করে বিদেশে উঠতেও দ্বিধা করে নাই বিদায় আমি আপনাদের ভিতরে ভাবনা ঢুকাইতে চাইতেছি যদি ভাবতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ রাস্তা বাহির করে নেবেন যে আমি আল্লাহর কাছে পজিশন চাই আল্লাহ রসুলের কাছে পজিশন চাই দুনিয়ায় পাইলেই পাইলে কয়দিন এটাই কবির কথা সত্য আজল নে না ছোড়া কিসরা না দারা উসি সে সিকন্দর সফাতে বি দিহারা হর এক লেকে ক্যা ক্যা হাস সুদারা পড়া রহ গয়া এহি ঠাট সারা বচপন নে তুজে বরসু খিলায়া জওয়ানি নে ফির মজনু বানায়া বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া আরে বাওয়ালের কেস এখনো কোডে আছে বাওয়াল রাজার কেস জমিনের কেস এখনো বাংলাদেশের কোডে আছে কিন্তু বাওয়ালের রাজা নাই জান 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 এই বসুন্ধরার পিছে থেকে নিয়া গাজীপুরের ভিতরেই ছিল বাওয়াল রাজা এই বাওয়ালের কেস রাজার কেস এখনো কোটে চলতেছে কিন্তু রাজার কেস আছে রাজা নাই বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই
راج باريا سي راجا ناي احسان منزل سي نواب احسان اللا ناي شبن پوريا سي مالك ناي ناتور راج باريا سي راجا ناي اپنر بانگا خاط خاط بي اپنر حضر نامي ناي اوئي تجو تھائقا جاوه شدو اٹھئی شدتا بچبن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا برا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنیا کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے غسل ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے جوبن ای جنو دینے تم ماتال ہویا جوبن ای جنو دیسے تم آرش نیچے نیجر جنو ہائے ہائے اوئی گیلاری بک کرو جیتا شد سوپر نا سوپر ڈیلاکس گیلاری جیتا آرش نیچے اوٹا بکنگ ار جنو تمہ کے جوبن دیسے যৌবন এই জন্য দিছে যে তুমি তোমাকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিবে আর আল্লাহ তোমাকে দেখবে আর লজ্জা পাবে আর তোমার মর্তবা এত উপরে উঠায় দিবে আল্লাহ এই জন্য যৌবন দিছে হায় 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 এই জন্য আল্লাহ তোমাকে যৌবন দিছে সুন্দরীকে সৌন্দর্য এই জন্য দিছে শিক্ষিতকে শিক্ষা এই জন্য দিছে ধনালাকে ধন এই জন্য দিছে খেতালাকে প্রত্যেক ব্যক্তিকে যা আল্লাহ দিছে পজিশন ওটা মালিক পাওয়ার জন্য দিছে তামাশার জন্য দেয় ভাবি যে আমার মৌটটা কেমন হবে কেমন হলে আমি খুশি কবরটা কেমন হলে হবে কেমন হলে আমি খুশি কিয়ামতের মাঠ কেমন হবে সাত দলকে তো আল্লাহ আরশের নিচে জায়গা দিবে সাত শ্রেণীর জন্য গ্যালারি বানাবে আল্লাহ আরশের নিচে গ্যালারি হবে ওরকম গ্যালারি যেখানে হিসাব কিতাব হবে না আমলনামা তো উঠতে উঠতে হাতে চলে আসবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ডাইন হাতে আমলনামা উঠতে উঠতে চলে আসবে যখন আয়া হাতে পড়বে তো খুশির ঠেলায় চিৎকার দিবে একজন আরেকজনকে খুশির ঠেলায় চিৎকার দিয়ে দেখাবে হা উমুকরাহু কিতাবিয়া আমারটা পড়া দেখো ইন্নি জানান্তু আন্নি মুলাকিল হিসাবিয়া আমি জানতাম এরকম ঘটবে বিদায় দুনিয়াতে চিন্তায় চিন্তাই জীবনটা কাটছে আর আল্লাহর ওয়াদাও আছে যে দুনিয়া আখিরাত নিয়ে চিন্তা করবে মান জালাল হুমু মাহাম্মান ওয়াহিদা যে দুনিয়ায় বসে আখিরাতের চিন্তা নিয়ে বিমূর থাকবে ওকে দুনিয়া আখিরাত দুনো চিন্তার থেকে আমি নিষ্কৃতি দিই আর আখিরাতে কোনো চিন্তা হবে না মরার সময় কানে কানে বইলা দিব লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোর কোনো চিন্তা নাই তোর কোনো ভয় নাই এটা কানে কানে শোনায় দিব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফ ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন শোনায় দিব কানে কানে ভয় নাই চিন্তা নাই তোমার কেননা তুমি ভাবতে 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 চিন্তা করতে 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 মাথা তোমার কোনোদিন কেউ উপরে উঠতে দেখে নাই সারাদিন মাথা নিচেই থাকতো রাস্তা দিয়ে হাঁটলো মাটির দিকে দৃষ্টি থাকতো ডাইও দেখতেন না বামেও দেখতেন না সবাই জিজ্ঞাসা করতেন এত ভাবো কি একটাই জবাব দিত আখেরাতে কি মুখ দেখা আল্লাহকে কি মুখ দেখা আল্লাহর কাছে কি নিয়ে যাব এতটুকুই জবাব ছিল এই জন্যই ভাবি আসেন আমরাও চলে যাব আপনারাও চলে যাবে একশো বছরের আগের মানুষগুলো এখন আর নাই একশো বছর পরে আমরাও থাকবো না চলে যাব ওই ভাবনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওই ভাবনার নিষ্কৃতি দেওয়ার জন্যই আসছেন এই মাসে বারোই রবিউল আউয়ালে আসছেন বারোই রবিউল আউয়াল আসতেছে নয় তারিখে আগামী মাসের নয় তারিখেই বারোই রবিউল আউয়াল হবে ওই সময় আসছেন এই সলিউশন নিয়েই আসছেন এই সমাধান নিয়েই আসছেন এই জন্যই আমাদেরকে দিছেন এক একটা জিনিস এক একটা জিনিসের সমাধান নিয়ে আসছেন এমন একটা জিনিস নিয়ে আসছেন যেটা পুরো জীবনের সমাধান যার ভিতরে রাখা আছে নামাজ এটার ভিতরে পুরো জীবনের সমাধান রাখা আছে নাইলে হাদিস আসতো না ইদা সালুহা সালুহা সাইরুল আমাল ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল নামাজ ঠিক তো সারা জীবন ঠিক
নামাজ ওকে সারা জীবন, ওকে নামাজ কমপ্লিট, পুরো জীবন কমপ্লিট, সব কিছু সমাধান নামাজের ভিতরে নিয়ে আসছে, আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসছেন, এমন একটা দেন আমার উম্মতকে যেটার ভিতরে সব কিছু সমাধান হয়। আমি তো বলি রাত্র একটা হইতে পারে কিন্তু 83 বছরের সমাধান রয়ে গেছে, মনে হয় চিনেন না, ঠিক না? কি রাত্র কয়টা, সমাধান কত বছরের, কোন রাত্র, লাইলাতুল কদর, ঠিক না? কয় বছরের সমাধান, 80 বছর, মারা যাওয়ার পরেও যদি আল্লাহ জিজ্ঞেস করে কি নিয়ে আসছিস, 83 বছর তো নিয়ে আসছি, 80 থেকে 80 বাদ দেন, বিনিময় কিছু না দিলেন তাতে আফসোস নাই, তারপরও তো 3 বছরের পাওনা আপনার কাছে আসি, এটাই দেন, এটুক দিয়ে আমার জীবন চলবে, আর বেশি লাগবে না। রাত্র একটা কিন্তু সমাধান কত, হায় হায়, কুরআন পাক পাক করে বলছে রাত্র একটা 83 বছরের সমাধান, রাত্র 10টা 10-83 বছরের সমাধান, ওয়ালায়ালিন আশ, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, জিলহজের 10 রাত্র 10-83 বছরের সমাধান, মাস হিসাবে আল্লাহ নিজে বলছেন 4 মাস, আরবাতু মিনহা হুরুম, 4 মাস হারাম, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলছে 4 মাস তুমি তোমার উপরে জুলুম করো না, 4 মাস ঠিক রাখো, ইবাদত বন্দেগী দিয়া ভরা রাখো, বাকি 8 মাসের সমাধান হয়ে যাবে, বাকি 8 মাসের সমাধান 4 মাসের ভিতরে, এক রাত্রের ভিতরে 83 বছরের সমাধান, 10 রাত্রের ভিতরে 10-83 সমাধান, এক মাসের ভিতরে 70 মাসের সমাধান। রমজান কয় মাস, সব জিনিস কয় গুণ বাড়ে, তাহলে এক মাসে তো 70 মাস, ঠিক না? এক মাস সমাধান কয় মাসের, বৎসর কয় দিনে হয়, উর্মিয়া কয় মাসে হয় বৎসর, 12 মাসে, ঠিক না? সমাধান আছে কয় মাসের, এক মাসের ভিতরে সমাধান আছে কয় মাসের, 70 মাসের সমাধান, বৎসর হয় 12 মাসে, আর কি সহজ যাবে, পুরো জীবনের সমাধান নামাজের ভিতরে, পুরো জীবনের সমাধান ভাবনার ভিতরে, কসম খোদা, একটু ভাবা 60-70 বছরের বন্দেগীর চেয়ে বেশি। এই জন্য যদি কথা বুঝে আইসা থাকে আসেন, এটার জন্য রাস্তা খোলা আছে, 3টা রাস্তা আছে, 3 রাস্তার যে কোনো রাস্তায় নিজেকে নিজে আবদ্ধ করি, 3 জায়গার যে কোনো জায়গায় নিজের নামটা লেখাই, এক রাস্তা হলো হক্কানি আলেমদের কাছে যাওয়া, আলেমদের পিছে চলা, হক্কানি আলেমদের পিছে চলা, দ্বিতীয় রাস্তা হলো হক্কানি আল্লাহওয়ালাদের পিছে চলা, তৃতীয় রাস্তা হলো দাওয়াত ও তাবলীগের ভিতরে চলা, 3টা রাস্তা, 3 জায়গার যে কোনো এক জায়গায় নাম লেখান। আমি বলবো না তাবলিগালা হিসাবে আপনি তাবলিগি যান, না, আপনার যেখানে সুবিধা হয় ওইখানে যান, হক্কালি আলেমদের কাছে নাম লেখান যে হুজুর আপনার সাথে চলবো, আপনার থেকে শিখব, ওনার কাছ থেকে শিখেন, ওনার সাথে চলেন, ওনার সাথে ওঠেন, ওনার সাথে বসেন, ওনার সাথে ভালোবাসা রাখেন, মহাব্বত রাখেন, খান খাওয়ান আলেমদের সাথে থাকেন, কেয়ামতের দিন দেখবেন আমার কথার প্রতিফলন কি ঘটে ইনশাআল্লাহ। আল্লাহ কেয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে, আর ওই দিন ইনশাআল্লাহ আপনার নামটাও ওই লিস্টিতে থাকবে, আর হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যান, এদের কাছে যান, সময় দেন, এদের হাতে হাত দেন, এদের কথা মাইনা চলেন, ইনশাআল্লাহ হক্কানি আল্লাহ ওয়ালাদের লিস্টে তো আপনার নাম থাকলে কিয়ামতের দিন ইনশাআল্লাহ পাক হয়ে যাবে। আর তৃতীয় হলো মেরে দোস্ত, তিনটাই কিন্তু এক কাতারে, আবার মনে করেন না যে 3টা 3 নম্বরে, এটা 3 নম্বরে চলে গেছে, না, তিনটা এক কাতারের জিনিস, দাওয়াত ও তাবলীগে নাম লেখা,
প্রতি মাসে পারেন না মাঝে মাঝে হলো তিন দিন লাগানো তিন দিন থাকবে না যেদিন দিবে ওদিন দেখবেন যে কি দিবে হাজারো কাহিনী দুনিয়াতে আছে যেটি খোয়াব বলা যায় না বলতে গেলে অনেকে প্রশ্ন করবে খোয়াব তো দলিল না বটে কিন্তু অনেক সময় নেককারদের খোয়াবও নেকি হয় বদ হয় কি হয় নেকি হয় আল্লাহওয়ালা দেখায় আল্লাহ দেখায় মাঝে মাঝে বহুত মানুষ খোয়াবে দেখছে গাঁঠির বড় বছর আছে গাঁঠির বড় গাঁঠির বড় এই তিন দিনের বড় ওজন হবে ওজন তিন দিনের দুনিয়ার তিন দিন আখেরাতের কি হ্যাঁ এক হাজার বৎসরের সমান হবে আল্লাহ রসুল বলছে হ্যাঁ 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 জাফর ইবনে আবু তালেব রদি আরে আবদুল্লাহ ইবনে রাওয়াহা আধা দিন দেরি করছেন আল্লাহ রসুল বলছে আবদুল্লাহ আধা দিন না পাঁচশো বৎসর তুমি পিছে পড়া গেলে তোমার দুই সাথী তোমার পাঁচশো বৎসর আগে জান্নাতে ঢুকবে এখনো দুইজনের কবরটা একসাথে আমি চোখে দেখে আসছি সাইদ ইবনে হারেসা আবদুল্লাহ ইবনে রাওয়াহা সাইদ ইবনে হারেসা জাফর ইবনে আবু তালেব দুইজনের কবর এরকম একসাথে লাগানো আর আবদুল্লাহ ইবনে রাওয়াহার কবর দুইজনের থেকে দূরে গ্রামের ওই মাথায় একা পড়ে আছে ওইখানে যাওয়ার পরে আমার মন বলে আল্লাহ রসুলের কথা সত্য দুইজন একসাথে যাবে আর তুমি একা যাবে পাঁচশো বৎসর পরে আল্লাহ বলে কবরটাও এই জন্য পৃথক বানায় দিলাম দুইজনের আধা দিনের দূরত্বে আধা দিন যুক্তিও দিছিলেন ইয়া রসুলাল্লাহ আধা দিন গেলে কি হবে আমি কয়েক ঘন্টায় ধরে ফেলবো আমার কাছে আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া আছে যে ঘন্টায় সত্তর কিলোমিটার ব্যাগে চলে আমি এদেরকে ধরে ফেলবো আল্লাহ রসুল বলছে দুনিয়ার হিসাব করো হিসাব আখেরাতের হয়ে গেছে উপরে তুমি পাঁচশো বৎসর পরে যাবো তিন দিন থাকবে না তিন হাজার বৎসর হয়ে দাঁড়াইতেও পারে এই জন্য আসেন প্রথমে ভাবি আর দ্বিতীয় নিজেদেরকে যুক্ত করে আর সবচেয়ে বড় জিনিস যেটা মেরে দোস্ত পাঁচ ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় না ছাড়ে ছাড়বেন কে কে মসজিদে বয়ে ওয়াদা করতে পারেন যে নামাজ আর ছাড়বো না পাক্কা ওয়াদা ছাড়েন দেহটার চিন্তা আর এই দুনিয়াটার চিন্তা ছেড়াবেন আখেরাতের চিন্তা করে কিছু মানুষ তো এখানে দেখা যায় সাদা দাড়ি হয়ে গেছে এদের তো সবচেয়ে বেশি চিন্তা করা উচিত এই জন্য যান আল্লাহওয়ালাদের কাছে পড়া থাকে আল্লাহর রাস্তায় পড়া থাকে আর কত ঘরে থাকবে ঘর তো একদিন না একদিন ছাড়তেই হবে ঠিক না হুম কি বলেন ছাড়তেই হবে হে আল্লামা ইমাম সাউজি রহমতুল্লাহ আলাইহি বড় একটা কাহিনী লিখছেন সুন্দর শিক্ষণীয় কাহিনী বলে এক ব্যক্তি বলে ময়না পালতো ময়না তোতা পাখি যেটা কথা বলে পালতো একদিন সকালে বাহির হইতেছে ময়না বড় দামি হয় অনেক দামি পাখি তো বাহির হইতেছে তো ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় যাবে শিকার খেলতে যাব শিকার জঙ্গলে আমার ভাইদের সাথে দেখা হইলে আমার একটা সালাম দিও তো যখন জঙ্গলে ঢুকছে তো যে দেখতেছে কতগুলো ময়না ডালে বসা আছে তো নিজের ময়নাটার সালামের কথা মনে উঠছে তো ডাক দিয়া কইতেছে শুনো তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে সে তোমাদেরকে সালাম দিছে এই কথা বলতে দেরি এই ময়নাগুলা ডালের থেকে পড়া মরতে দেরি হয় না তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমন কি বিষ মিশানো ছিল যে এত দামি দামি বারো তেরোটা ময়না মরে গেল তো শিকার না খেলেই বাড়িতে চলে আসছে তো ময়না জিজ্ঞাসা করছে মালিক এত তাড়াতাড়ি ফিরলে হাতে তো কোনো শিকার দেখি না তুই কথাই বলিস না বলে কেন তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি একটু মরতে দেরি হয় নাই এই কথা বলতে দেরি নিজেরটাও মরতে দেরি হয় না ওইটার সাথে সাথে মরে আসছে তো খাঁচার দরজা খুলা সামনে নিয়ে বৈশা অনেকক্ষণ কাঁদছে না লড়েও না চড়েও না চক্ষুও খোলে না আর কতক্ষণ কাঁদবে বস ওইখানে তো ওইখানে লাইখা যে উঠা দাঁড়াইছে ময়না বাস
চালে বসা গেছে তো বলছে এটা কি করলি আমার বন্ধুরা আমাকে খবর দিছে দেখ আমাদের মতো যদি বাগানে বাগানে ঘুরতে চাস তো মরার আগে একবার মরার ভান করে দেখ তুইও আমাদের সাথে উঠতে পারবি জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি ওটা মরা ছিল না ও আমাদেরকে আমাকে চিঠি দিছে চিঠি বার্তা দিছে বার্তা দিছে এই জন্যই আল্লাহওয়ালাদের কাছে যাদের বয়স হয়ে গেছে আর কত করে জান আল্লাহওয়ালাদের কাছে পড়া থাকে জান আল্লাহর রাস্তায় পড়া থাকেন মা বোনদেরকে বলবো জান মুসল্লায় পড়া থাকেন বাবেন মরার আগে মরা গেলাম তাহলে চিরদিনের মৃত্যুর থেকে বেঁচে যাব জান্নাত মিলবে জান্নাত করব তো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ